নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল বন্দনা জেলটিতে সবাইকে স্বাগত। আজকে সরস্বতী পুজো, তাই আজকে আমি আমাদের বাড়ির সরস্বতী পুজো ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আমি আমার বাড়ির সব সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি, কারণ আমাদের বাড়ির সদস্যরা কাজের সূত্রে সবাই যে যা দূরে থাকে। আজকে দেখছি সবাই মোটামুটি উপস্থিত আছে, শুধু বাবা বাদে, কারণ বাবা এখন বাড়িতে নেই। এই যে আমার মা, মাকে অনেকেই চেনেন, কারণ আগের ভিডিওতে দেখিয়েছি। এই যে দাদা আর দিদি, নমস্কার। এই যে ভাই আর আমার ছোট যা টুম্পা আর ওদের ছেলে রিজু, আর আমার মেয়ে রিমি আর আমার ছেলে রুদ্র। এবার আমি পুরো পুজোটা দেখাচ্ছি। এবার আমাদের সরস্বতী পুজো শুরু হচ্ছে। পুরোহিত মশাই পুজোয় বসে গেছেন। পুরোহিত মশাইকে যদি চিনতে পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বৃষ্টি তখন আবার বলবো। সরস্বতী পুজো উপলক্ষে আমাদের খিচুড়ি রান্না হচ্ছে, আর সঙ্গে বাঁধাকপি। আর আজকে আমাদের পূজারি হচ্ছে আমার দিদি, আর আমি আর আমার ছোট যা টুম্পা, আমরা দুজন হেল্পার। আমি এখন ক্যামেরাম্যান, আর দিদি হচ্ছে রান্না করছে আর মেন পূজারি, আর আমি আর আমার ছোট যা দুজনে হেল্পার। এই জ্বালন দেওয়া, সবজি কাটা, এইগুলো হচ্ছে আমাদের দায়িত্ব। এবার সরস্বতী পুজো উপলক্ষে আমাদের খিচুড়ি আর বাঁধাকপি তরকারি হয়েছে, দিদি পরিবেশন করছে, আর আমরা সবাই খেতে বসেছি।
খিচুড়ি খেতে খুব ভালো লাগে সরস্বতী পূজোর দিনে, কারণ এই দিনে খিচুড়ি খেলে স্কুল লাইফের দিনগুলোর কথা মনে পড়ে যায়। যখন স্কুলে পড়তাম সরস্বতী পূজোর পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেলে আমরা এইভাবেই খিচুড়ি খেতাম, সেই জন্য আজকের দিনটিতে খিচুড়ি খেতে খুব ভালো লাগে। সবাই মিলে আমরা খিচুড়ি খেতে বসে গেছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর যদি পুরোহিতকে চিনতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।